অল কন্টেনার বটে আচ্ছা বহুত মানুষ কন্টেনার বিচারে যদি কন্টেনার লব নিবিচারে যদি কয় যে কন্টেনার বটি কাটি দেওয়া হব যদি কয় কাটি দিলেও হয়ে যাব মই কন্টেনার মেকানিক আনি চাব বিচারে ড্রাইভার আনি চাব বিচারে যার যি ইচ্ছা সব আনি চাব পারে আর ট্রায়াল দিব এফালে জালুকবাড়ি এফালে লখরা আই ট্রায়াল দিয়ে আহি কেনে কব দাদা একটু প্রবলেম আছে মই ঠিক করে দিম যুদ্ধা 2022 মডেল এখন যদি কোনবাই লব বিচারে কাগজ পত্র করে নাম ট্রান্সফার করে এখনের ইন্টার V30 বহুত মানুষ ইন্টার V30 বিচারে এটু তো পাহাড়ত চলে ভাল চলে এখন গাড়ির হয়েছে ক্যাপাসিটি হয়েছে 1300 কেজি এখন 2021 মডেল। হ্যালো গাইজ নমস্কার, স্বাগত জানাইছি জ্যোতি সম্পর্ক ইউটিউব চ্যানেল অন্য একটা ভিডিওলৈ। তো বহুতে কই আসলে কমার্শিয়াল গাড়ি নতুন আপডেট লাগে নতুন আপডেট লাগে, তো ফাইনালি আজি আইসো বড়াগাঁও সুলতানদা ডিলারত। তো আপনাদের বহুতখিনি কমেন্ট করে আসলে যে ভাল গাড়ি লাগে সিল ইঞ্জিনের গাড়ি লাগে, সুলতানদা আপনার ডিলারত পাবো সিল ইঞ্জিন গাড়ি আছে, ভাল গাড়ি আছে, 1 বছরের গাড়ি আছে, ওকে 22-23 গাড়ি আছে আমার, ওকে পাই যাব 22-23 গাড়ি পাই যাব, রিফাইন্যান্সের সুবিধা হবো হয়ে যাব, সেল এক্সচেঞ্জ রিফাইন্যান্স গোটাইখিনি আপনাদের সুবিধা পাই যাব। ইয়াতে আগত ভিডিও বনাইছো যদি চা নাই আপনাদের মোট চ্যানেলত গিয়ে চাব পারে। আর যে এখন রেশন দোকানত বহুতখিনি বিভিন্ন প্রকারের সামগ্রী পাব আপনাদের, ইয়াতো সুলতানদা ডিলারতো আপনাদের বিভিন্ন প্রকারের গাড়ি পাব, যে গাড়ি লাগে প্যাসেঞ্জার গাড়ি লাগে আপনাদের, মিউজিক লাগে, ACG এক্সেল লাগে, যে মানে গোটাইখিনি কমার্শিয়াল গাড়ি, আর নতুন লোক বিচারে নতুনও পাব, ওকে দুটা ডিলার, ওকে দুটা ডিলার আছে একলগে, তো নতুনও পাব। তো অতিকালে কন্ট্যাক্ট করো, স্ক্রিনত নাম্বার আহি আছে, তো বলক দেরি নকর তেন্তে আরম্ভ করো নাকি, ওকে এটা হল AP টেম্পো, আচ্ছা মালটা টেম্পো, এখন হল শর্ট বডি খাটা বডি এখন থাকে, আচ্ছা খাটা বডি 2016 মডেল, ওকে BS3 গাড়ি, আচ্ছা এখন যদি কোনবাই লব বিচারে কাগজ পত্র করে নাম ট্রান্সফার করে 1,40,000 দিয়েছো গাড়ি, এখন 1,40,000 পাই যাব, ওকে নেক্সট এখন আসলে ইন্ট্রা, আচ্ছা ইন্ট্রা V10, এখন গাড়ি যদি কোনবাই লব বিচারে কাগজ পত্র করে নাম ট্রান্সফার করি এখন দিয়েছো আপনার 4,500,000, 4,500,000 টাকাত পাই যাব, 4,500,000, ওকে ইন্ট্রা আপনাদের যদি বিচারি আছে মাত্র 4,500,000 টাকাত পাই যাব, বডির কাম একো করিব লাগে, একো করিব লাগে না, স্ক্রিনটা কি গম পাইছে আপনাদের। নেক্সট কপ নেক্সট আছে এটো ACEX, এখন গাড়ি যদি কোনবাই লব বিচারে এটো হল 18 মডেল, আচ্ছা কোনবাই লব বিচারে কাগজ পত্র করে নাম ট্রান্সফার করি এখন গাড়ি দিয়েছো মাত্র 2,60,000, 2,60,000 রিফাইন্যান্স হয়ে যাব, হয়ে যাব, 1,00,000 দিলে ওলাই যাব, 1,00,000 মান দিলে হয়ে যাব, ওকে নেক্সট এখন আছে 2017 মডেল, এটু মেগা AC মেগা বলি কয়, এখন গাড়ি যদি কোনবা লব বিচার কাগজ পত্র করে নাম ট্রান্সফার করি, ওকে 2,40,000 দিয়েছো গাড়ি, এখন 2,40,000, এটু হল সুপার এস মেইন, আচ্ছা পাহাড়ত চলে 3 পিস্টনের গাড়ি, এটু 3 কি কয় এটু 2019 মডেল, আচ্ছা 2019 এটু গাড়ি চলালে আপনার VIP গাড়ি নিচিনা চলা যেন লাগে, আচ্ছা লং জার্নি কারণে বহুত ভাল, অরিজিনাল পেইন্ট আছে, অরিজিনাল বডি আছে, সব ওকে আছে, এখন গাড়ি যদি কোনবা লব বিচারে কাগজ পত্র নাম ট্রান্সফার করি 2,90,000 দিয়ে আসো গাড়ি, এখন 2,90,000, 2,90,000 দিয়ে আসো গাড়ি, রিফাইন্যান্স হয়ে যাব, অল আসাম, ওকে তো অতিথি তাহলে কন্ট্যাক্ট করক যদি ভাল কমার্শিয়াল গাড়ি এখন বিচারি আসলে। নেক্সট আকো এখন ইন্ট্রা, এটা হল ইন্ট্রা, ইন্ট্রা V10, এখন হল 2021 মডেল, এখন গাড়ি যদি কোনবা লব বিচারে কাগজ পত্র নাম ট্রান্সফার করি এখন গাড়ি দিয়ে আসো 4,50,000, 2018 মডেল, এটো আপনার যদি কোনবাই লব বিচারে কাগজ পত্র করে নাম ট্রান্সফার করি এখন এখন দিয়ে আসো 2,70,000 দিয়ে আসো গাড়ি, 2,70,000, 8 ফুটি বডি, এটো তিনি চারি বছর মান হয়ে যাব, বডি তো 8 ফুটি বডি আছে, এখন গাড়ি যদি কোনবা লব বিচারে লব পারে, বহুত টান আছে মালো, এক টন ক্যাপাসিটি আছে, এটো এক টনের ক্যাপাসিটি, আচ্ছা কোনোবা মেকানিক আনি চাব বিচারিলে পারে, মেকানিক আনি চাব বিচারে, ড্রাইভার আনি চাব বিচারে, যার যি ইচ্ছা সব আনি চাব পারে, আর ট্রায়াল দিব এফালে জালুকবাড়ি এফালে লখরা, আচ্ছা আই ট্রায়াল দিয়ে আহি কেনে কব দাদা একটু প্রবলেম আছে মই ঠিক করে দিম, প্রবলেম না থাকলে কোনো কথাই নাই, ওকে মই ঠিক করে দিছো, এখন আছে 2019 মডেল, কোনবা যদি লব বিচারে কাগজ পত্র করে নাম ট্রান্সফার করি 5,50,000 দিয়ে আসো গাড়ি, 5,50,000, যোদ্ধা আমার আরো আহি আছে 2022 মডেল আহি আছে, 1700 আহি আছে, 2 টন আহি আছে, এগুলা যাক যেনে লাগে সব গাড়ি আহি আছে আমার, এই সপ্তাহের ভিতর গাড়ি সোমাব আহি, আচ্ছা কন্টাক্ট করলে পাই যাব, কন্টাক্ট করলে পাই যাব, এটু আছে যোদ্ধা 2022 মডেল, আচ্ছা এখন যদি কোনবাই লব বিচারে কাগজ পত্র করে নাম ট্রান্সফার করি এখন দিয়ে আসো 6,50,000 দিয়ে আসো গাড়ি, 6,50,000 দিয়ে আসো, এখন বডির কাম একো করিব লাগে, বডির কাম একো করিব লাগে নাই, ওকে খালি স্টার্ট দিব লৈ যাব,
মডেল কোনবা যদি লব বিচাৰে কাগজ পাতি কৰি নাম ট্ৰান্সফাৰ কৰি বহুত মানুহে এচি জিপ বিচাৰে, কোনোবা যদি এচি জিপ বিএছ3 লাগে মোৰ লগত যোগাযোগ কৰিলে পাই যাব এইটো গাড়ী। এখন গাড়ী আছে 2012 মডেল, এখন গাড়ী যদি কোনোবাই লব বিচাৰে কাগজ পাতি কৰি নাম ট্ৰান্সফাৰ কৰি 1,10,000 দি আছো গাড়ীখন, 1,10,000 1,10,000। আৰু আছে এচি জিপ এক্সেল, এইখন 2018 গাড়ী, কোনোবাই যদি লব বিচাৰে কাগজ পাতি কৰি নাম ট্ৰান্সফাৰ কৰি 1,50,000 দি আছো গাড়ীখন, 1,50,000 দি আছে। আপোনালোকে টায়াৰ কণ্ডিশ্যনো চাব পাৰে, মোটামুটি 70% থকা বুলি ক'ব পাৰি। অতি সোনকালে কণ্টেক্ট কৰক। এইটো হ'ল পেট্ৰলৰ, এচি গ'ল, এইখন গাড়ী হ'ল 2020ৰ গাড়ী। এইখন যদি কোনোবাই লব বিচাৰে কাগজ পাতি কৰি নাম ট্ৰান্সফাৰ কৰি এইখন গাড়ী দি আছো 3,10,000 দি আছো গাড়ীখন, 3,10,000 টকাত পাই যাব। এইখন হ'ল মহেন্দ্ৰ 3200 বুলি কয় এইটো, এইটো 407। এইখন গাড়ী কেপাচিটি হৈছে 4,500 কেজি, 4.5 টন। এইখন যদি এইখন 11ৰ লাষ্ট মডেল, 2012 বুলি ক'ব পাৰি। এইখন গাড়ী যদি কোনোবাই ল'ব বিচাৰে কাগজ পাতি কৰি নাম ট্ৰান্সফাৰ কৰি এইখন গাড়ী দি আছো 3,80,000 দি আছো গাড়ীখন, 3,80,000 টকাত পাই যাব। হয়, 3,80,000 রিফাইন্যান্স হয়ে যাব। নেক্সট আছে 1109, এইখন 2011ৰ মডেল। এইখন গাড়ী যদি কোনোবাই ল'ব বিচাৰে কাগজ পাতি কৰি নাম ট্ৰান্সফাৰ কৰি 4,10,000 দি আছো গাড়ীখন, 4,10,000 টকাত পাই যাব, 4,10,000 কি কয় 1109, 4,10,000 টকাত। ওকে গাইজ, 4,10,000 টকাত দি আছে, একো কাম কৰিবলগীয়া নাই গাড়ী বোলে। ইঞ্জিন আৰু চিলিঞ্জিন পাই যাব দাদা? ইঞ্জিন চিলিঞ্জিন আছে। ওকে, তো অতি সোনকালে কণ্টেক্ট কৰক, রিফাইন্যান্স এভেলেবল। নেক্সট কওক, এইটো হ'ল এচি ইএক্স, এচি এক্সেল, এইটো এচি এক্সেল লম্বা বডি, লং বডি, এখনো 1 টন পাসিং আছে, 8 ফুট বডি। এখন অরিজিনাল পেন্ট, অরিজিনাল বডি আছে। কোনবাই যদি লব বিচাৰে কাগজ পাতি কৰি নাম ট্ৰান্সফাৰ কৰি এখন দি আছো 2,50,000, 2,50,000 দি আছো, 2017ৰ মডেল, 2,50,000 মানে রিফাইন্যান্স হৈ যাব, রিফাইন্যান্স হৈ যাব। ওকে, নেক্সট কক, নেক্সট আছে এসি গোল্ড, 2018ৰ মডেল, এইটো হ'ল 2018ৰ মডেল। কোনবাই যদি লব বিচাৰে কাগজ পাতি কৰি নাম ট্ৰান্সফাৰ কৰি এখন গাড়ী দি আছো 2,60,000, 2,60,000 দি আছো। ওকে, বহুতখিনি কম কম প্ৰাইজত পাব গাইছো, অতি সোনকালে কণ্টেক্ট কৰক। যদি কমাৰ্চিয়েল গাড়ী এখন লৈ নিজকে স্বাৱলম্বী হ'ম বুলি ভাবি আছে তেন্তে আহক ইয়াতে। নেক্সট কক, আকৌ এখন ইয়াত লেতেৰা হৈ আছে গাড়ীখন, লেতেৰা হৈ আছে অলপ, আমি ধুই মেলি চিকচিকা কৰি দিম, ৱাশ্বিং কৰাই দিম। এইখন গাড়ী যদি কোনোবাই ল'ব বিচাৰে কাগজ পাতি অকণ নাম ট্ৰান্সফাৰ কৰি এইটো 2022ৰ গাড়ী, 6,50,000 পৰিব গাড়ীখনৰ দাম, 6,50,000 পাই যাব। এখন আছে পেছেঞ্জাৰ মেজিক, এইটো হ'ল 2018ৰ মডেল। কোনোবাই যদি ল'ব বিচাৰে কাগজ পাতি কৰি নাম ট্ৰান্সফাৰ কৰি এখন দি আছো 2,80,000 দি আছো গাড়ীখন, 2,80,000 টকাত পেছেঞ্জাৰ গাড়ী পাই যাব, পাই যাব। কণ্টেইনাৰ কওক সুলতান দা, এইটো হ'ল কণ্টেইনাৰ বডি, বহুত মানুহে কণ্টেইনাৰ বিচাৰে। যদি কণ্টেইনাৰ ল'ব নিবিচাৰে, যদি কয় যে কণ্টেইনাৰ বডিটো কাটি দিয়া হ'ব, যদি কয় কাটি দিলেও হৈ যাব, মই কণ্টেইনাৰ বডি কাটি দিম। গাড়ীখন হ'ল 2020ৰ মডেল, এইখন গাড়ী যদি কাগজ পাতি কৰি নাম ট্ৰান্সফাৰ কৰি দিব হওক মাত্ৰ 3,20,000 দি আছো গাড়ীখন, সেল ইঞ্জিন পাব, সেল ইঞ্জিন পাব। ওকে, সেল ইঞ্জিন আছে। রিফাইন্যান্স কিমান, 3 বছৰ মানে হৈ যাব একদম, লাস্ট 4 বছৰ আৰু কমচে কম 1 বছৰ, কমচে কম 1 বছৰ। ওকে, নেক্সট পেছেঞ্জাৰ, এখন পেছেঞ্জাৰ মেজিক এক্সপ্ৰেছ, এখন গাড়ী 2018ৰ মডেল। এখন গাড়ী যদি কোনোবাই ল'ব বিচাৰে কাগজ পাতি কৰি নাম ট্ৰান্সফাৰ কৰি এখন দি আছো 2,80,000 দি আছো গাড়ীখন, 2,80,000। বাকী কাগজখিনি মই কৰি দিম, আৰু পাৰ্মিটটো যোনে কিনিব তাৰ। ওকে, কিবা ইঞ্জিনৰ কাম কৰিব লাগিব নাই? একো কাম নাই, চিল ইঞ্জিন আছে। ওকে, নেক্সট, এইখন হ'ল পেট্ৰলৰ, এইখন হ'ল 2022ৰ গাড়ী, 2022ৰ লাষ্ট, মাত্ৰ 1 বছৰ 1 মাহ হৈছে গাড়ী বয়স, 1 বছৰ 1 মাহ হৈছে। এইটো ধৰক হেৰি পেট্ৰলৰ গাড়ী, এইখন গাড়ী যদি কোনোবাই ল'ব বিচাৰে কাগজ পাতি কৰি নাম ট্ৰান্সফাৰ কৰি এইখন গাড়ী দি আছো 3,50,000 দি আছো গাড়ীখন, 2017ৰ মডেল। কোনোবাই যদি লব বিচাৰে কাগজ পাতি কৰি নাম ট্ৰান্সফাৰ কৰি এখন দি আছো 2,80,000 দি আছো গাড়ীখন, 2,80,000 2,80,000
ওকে 2,80,000 পাইছে কাগজ পাতি করাই দিয়েছে আপনাকে এখন আছে এসি গোল আচ্ছা কোনবা যদি লব বিচারে এখন 2018 মডেল এখনো 2018 মডেল আচ্ছা এখন যদি কোনবা লব বিচারে কাগজ পাতি করে নাম ট্রান্সফার করে 2,50,000 দিয়েছো গাড়িখন 2,50,000 2,50,000 মানে বুলেট এখন দাম ওট হ্যাঁ ওকে এখন আছে এপি BS6 অর 20 অর মডেল এটো বহুত মানুহ বিএস এপি বিচারে তো এখন যদি লব বিচারে কাগজ পাতি করে নাম ট্রান্সফার করে ১,৩০,০০০ এখন যদি কোনবা লব বিচারে কাগজ পাতি করে নাম ট্রান্সফার করে এখন দি আছো ১,৫,০০০ দি আছো রানিং গাড়ি অরিজিনাল পেন অরিজিনাল বডি এটো আপনার 2018 মডেল কোনবা যদি লব বিচারে কাগজ পাতি করে নাম ট্রান্সফার করি এখন গাড়ি দিয়ে আছো ২,৮০,০০০ দিয়ে আছো দিয়েছো তো রানিং হয়েছে গাড়ি একদম রানিং হয়েছে রানিং কন্ডিশন গাড়ি তো অতিকালে কন্টাক্ট করো এখন যদি লম বলে ভাবি আছে সুলতানদার সাথে কথা পাতক আপনাদের গাড়িখন চাই মেলে ধুনিয়া করে পার্চেস করে লই যাব পারিব তো গাইজ যাদের সাথে মিলি ফেলে গোটেখিনি গাড়ি ইনফরমেশন দিবলে চেষ্টা করিলো আর বহুত গাড়ি আছে যেনেকা ধরনের গাড়ি লাগে নতুন নতুন গাড়ি আর স্টকত সুমাব বলে কইছে দাদাই তো আপনাদের কন্টাক্ট করব পারে দাদাক যদি আপনাদের সুদে তেতিয়া হলে আপনাদের ফটো বা প্রোভাইড করাই দিব বা গোটেখিনি ডিটেলস দিয়ে দিব আপনাদের নতুন ভিউয়ার্স কিনার কারণে এবার অ্যাড্রেসটা জানাই দিব ইয়ারে এড্রেস হল গুয়াহাটি বড়াগাঁও আচ্ছা এক্সেল কেয়ার হসপিটালের ফ্রন্টত ওকে এক্সেল কেয়ার হসপিটাল আপনাদের যদি আহে তেনতে আহি পেলায় আপনাদের দাদা কল করলে হল দাদা গোটেখিনি কথা গাইড করাই দিব আর স্ক্রিনত নাম্বার আছে ডেসক্রিপশন বক্সত এড্রেস দিয়া আছে তো অতিকালে কন্টেক্ট করক যদি এখন কমার্শিয়াল গাড়ি সেকেন্ড হ্যান্ড লম বলে ভাবি আছে নিজকে স্বাবলম্বী হওয়ার লগতে ঘরখনকে পোহপাল দিম বলে ভাবি আছে যিসকলে নতুন গাড়ি এখন পার্চেস করিব নয় সেকেন্ড হ্যান্ড গাড়ি এখন পার্চেস করিও আপনাদের সপন হাবিয়া পূরণ করব পারিব আর যদি নতুন গাড়ি এখন পার্চেস করে তেনতে আপনাদের যদি ২ বছর চলায় গাড়িখন বিক্রি করব খুঁজে তেতিয়া হলে ৭০% আপনাদের দামত বিক্রি করব লাগবে কিন্তু সেকেন্ড হ্যান্ড গাড়ি এখন যদি পার্চেস করে আপনাদের বিকিম বিক্রি করে ২-৩ বছর চলায় তাহলে আপনাদের বেশি লস নয় ৩০-৪০,০০০ টাকা লস করে বিকিব পারিব মানে প্রফিট আছে সেকেন্ড হ্যান্ড গাড়ি এখন যদি লয় মই তো লাভ ওকে কিছুমানত লাভ হয়ে যায় ওকে তো মই কিয় কারণে যে নতুন গাড়ি আপনাদের পার্চেস করব নালে আপনাদের মানে যিসকলে সেকেন্ড নতুন গাড়ি পার্চেস করব নয় তেওঁলোকৰ কারণে কৈছো তো ধন্যবাদ গাইজ ভিডিওটো চাওয়ার লগ পাম নতুন একটা ভিডিওর সাথে নতুন এডোখর ঠাইত জয় অসম।